কত পার্সেন্ট পরীক্ষা গ্রেস নাম্বার দেওয়া হয় তিন নম্বরে অতিরিক্ত দিয়েছে এটা হলো গ্রেস মার্ক প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু এর আমার ভাই বোন রয়েছ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো গ্রেস মার্ক্স দিয়ে যে গ্রেস মার্কস আমাদের এবছর কি উচ্চ মাধ্যমিকে দেওয়া হবে কত নম্বর আমাদের বাড়তে চলেছে এবং কাদের ক্ষেত্রে গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়া হবে একই সাথে এ কত পার্সেন্ট পরীক্ষার্থী এবারে পাশ করেছে একই সাথে উচ্চ মাধ্যমিকের দু হাজার তেইশের রেজাল্ট নিয়ে একাধিক বিষয়ে তোমরা জিজ্ঞাসা করেছো এই মুহূর্তে সম্পূর্ণটা প্রমাণসহ তোমাদের সঙ্গে তুলে ধরবো যে গ্রেস মার্কস কিভাবে দেওয়া হয় বাস্তবটা তুলে ধরবো যেটার থেকে তোমরা সম্পূর্ণ পরিষ্কারভাবে আইডেন্টিফাই করতে পারবে তোমাদের মধ্যে কারা পাস করছে এবং কত গ্রেস মার্কস পাচ্ছে এ সম্পূর্ণ ভিডিওটা কাজেই ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করছে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই বলে রাখি পজিটিভিটির মধ্যে থাকো একেবারে নেগেটিভিটির মধ্যে যেও না কোথাও দেখবে বলছে আশি হাজার ছাত্রছাত্রী ফেল করছে সত্তর হাজার ছাত্রছাত্রী ফেল করছে এক লাখ ছাত্রছাত্রী ফেল করছে তোমাদের সর্বদা আমি পজিটিভিটি প্রদান করি তো বাস্তব দেখাবো এবং পজিটিভিটি থাকো পাস করবে প্রত্যেকে এটা মাথায় রাখো নেগেটিভ বিষয় থেকে একটু দূরে থাকো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে বলে রাখি যে গ্রেস মার্ক কি দিচ্ছে তোমাদের প্রত্যেকে বলেছি রাজ্যের বোর্ডের মাধ্যমিকের সভাপতিও জানিয়ে দিয়েছে এবছরের জন্য প্রচুর পরিমাণে গ্রেস মার্কস দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু উচ্চ মাধ্যমিকেও এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ীও কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয়েছে পরিষ্কারভাবে তোমাদের দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এখানে গ্রেস মার্কস নিয়ে পুরো একটা এবছর দু হাজার তেইশেরই রেজাল্ট তোমাদের সামনে তুলে ধরছি এটা দু হাজার তেইশের মাধ্যমিকের রেজাল্ট ঠিক আছে কীভাবে গ্রেস মাস্টার দেয় মাধ্যমিকের রেজাল্ট দিয়ে তোমরা বুঝে নাও দু হাজার তেইশের মাধ্যমিকের উপায় উচ্চ হয় এবং শুধুমাত্র আমাদের বোর্ড না প্রত্যেকটা রাজ্য বোর্ড কিন্তু এভাবেই দিয়ে থাকে ইনক্লুডিং সিবিএসসি বোর্ড তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা যেন মাধ্যমিকে নব্বই পরীক্ষা হয় আর লিখিত এবং তোমাদের প্রজেক্ট থাকে দশে যারা মাধ্যমিক দিয়েছে তোমরা যদি দেখো যে এই যে নব্বইয়ের মধ্যে লিখিত পরীক্ষায় প্রত্যেকটাই কিন্তু পনেরো 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 পে দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষায় পনেরো করে আর প্রত্যেকটা প্রজেক্টে স্কুল থেকে দশে দশ দিয়েছে মানে পনেরো প্লাস দশ দিয়ে আর রীতিমতো পাশ করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে ছাত্র রয়েছে আমি প্রাইভেসির কারণে তোমাদের নামটা কেটে দিয়েছে এখানে দিয়ে তো যাই হোক না কেন তোমরা দেখতে পাচ্ছি যে গ্রেস মার্ক রয়েছে এই গ্রেস মার্ক কিন্তু এখানে দেওয়া হলো কি কটা সাবজেক্টে গ্রেস মার্ক দেওয়া হলো ধরে রাখো এখানের মধ্যে ও চারটে কিংবা পাঁচটা সাবজেক্টেই ফেল করেছে ওকে শুধুমাত্র টাই টাই ধরো এমন হয়েছে বাংলায় ও পনেরো জায়গায় পেয়েছে হচ্ছে দশ ম্যাথামেটিক্সে ধরো বারো পেয়েছে এরকম কাছাকাছি নাম্বার পেয়েছে তো এই বাদ বাকি যে গ্রেস থাকে সেই গ্রেস নাম্বারটা দিয়ে কিন্তু এখানে পাস করিয়ে দেওয়া হয়েছে মানে ব্যাপারটা বুঝতেই পারছো গ্রেস মার্কস কিন্তু এবছর দেয়া হবে এবং বিগত বছরগুলো দেয়া হতো এবছর একটু বেশি দেওয়া হবে যেরকমটি রাজ্য বোর্ড অর্থাৎ মাধ্যমিক বোর্ডের সভাপতি প্রেস কনফারেন্সে মাধ্যমিকের রেজাল্ট জানানোর সময় সর্বপ্রথম উল্লেখ করেছেন এবছর প্রচুর ছাত্রছাত্রীকে গ্রেস মার্কস দিয়ে পাস করানো হয়েছে এবার তোমরা বলবে গ্রেস মার্কস দিয়ে পাস করানো হয়েছে তাহলে এত সংখ্যক ছাত্রছাত্রী ফেল করলো কেন সেটা নিয়ে একটু পরে বলছি তার আগে বলে রাখি যে গ্রেস মার্কস প্রত্যেককে দেওয়া হবে এটা তো বুঝতে পারলে কাদের দেওয়া হবে তো এটাও একটু ক্লিয়ার করি তোমাদের কততে পাস তিরিশে পাস ঠিক আছে এটা বললাম তোমাদের যে তিরিশ পার্সেন্টে এ তিরিশ পার্সেন্ট তোমাদের পেতে হবে লিখিত পরীক্ষায় ঠিক আছে লিখিত পরীক্ষা যদি সত্তরে হয় তাহলে একুশ তোমাদের তুলতে হবে এবং যদি লিখিত পরীক্ষা তোমাদের এর আশিতে হয় তাহলে চব্বিশ তোমাদের তুলতে হবে এই যে একুশ আর এই যে চব্বিশ এর মধ্যে কোনো একটা ছাত্রছাত্রী থাকো একুশের বদলে পেয়ে গেল হচ্ছে এ আঠেরো ঠিক আছে তাহলে ওর কত নম্বর বাকি ওর বাকি রয়েছে হচ্ছে তিন নম্বর তিন নম্বর ওকে যদি দেওয়া হয় তাহলে একুশ ওর হয়ে যাবে এবং ও পাশ করে যাবে তো চব্বিশে পরীক্ষা হচ্ছে চব্বিশের মধ্যে একটি ছাত্র ছাত্রী কুড়ি পেয়েছে ছাত্র কুড়ি পেয়েছে দেখা গেলো তাকে এই যে চার নম্বর দিয়ে চব্বিশ দেওয়া হল এক্ষেত্রে গ্রেস মার্কসটা কোথায় হলো এই যে তিন নম্বরে অতিরিক্ত দিয়েছে এটা হলো গ্রেস মার্ক একই রকম ভাবে এই যে 4 নম্বর এক্সট্রা দিয়েছে এটা হলো গ্রেস মার্কস যাতে ছাত্র বা ছাত্রীটি পাস করে এবার তোমরা অনেকেই বলবে অনেকে আছে যে পেয়েছে হচ্ছে তোমার হচ্ছে 12 তাকে অ্যাকচুয়ালি 12 রেখে দিয়েছে দেখো 12 দিয়েছে তাকে পাস করায়নি দেখো গ্রেস মার্কস তা বলে এটা না 12 পেয়েছে 24 দরকার আর ও 12 এক্সট্রা দিয়ে দেবে এত গ্রেস মার্কস দেয়া হয় না ম্যাক্সিমাম যদি বলি পাঁচ নম্বর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ক্ষেত্রে খুব বেশি হলে একটা সাবজেক্টের জন্য দেখা গেলে তখন ছ নম্বর পাঁচ থেকে ছ নম্বরে বেশি গ্রেস মার্কস দেয় না সেটাও ডিপেন্ড করছে যে টিচার খাতা দেখছে তার উপর বাদ বলে রাখি এই এত নম্বর গ্রেস দেওয়া হয় না ধরো এবং তোমরা অনেকে এরকমও বলতে পারো যে অনেকে দেখছি এরকম বলছো যে আমি আশি পেতে পারি আমাকে কি গ্রেস মার্কস পাস দিয়ে পঁচাশি করবে বা কেউ যদি কেউ দেখছি ঊনপঞ্চাশ উন আশি পাচ্ছে এক নম্বর দিয়ে কি গ্রেস মার্কসে আশি পাবে। এটা ডিপেন্ড করছে এ আর তোমার টিচারের ওপর কিন্তু গ্রেস মার্কস এরকমভাবে দেয় না নিয়ম না ওটাকে গ্রেস মার্কস বলা হয় না গ্রেস মার্কস কথার অর্থই হচ্ছে পাস করানোর জন্য যে অতিরিক্ত নম্বর দেওয়া হয় অর্থাৎ যারা পাঁচ নম্বরের কাছাকাছি রয়েছে যাদের তিন থেকে চার নম্বর কম রয়েছে তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয় প্রত্যেকে গ্রেস মার্কস পাবে না যদি প্রত্যেকে গ্রেস মার্কস পেত তাহলে ধরো কেউ নিরানব্বই পেয়েছে এ একশোর মধ্যে নিরানব্বই পেয়েছে তাহলে পাঁচ নম্বর গ্রেস দিলে তো ওর একশোর মধ্যে একশো চার নম্বর সে পেয়ে যাচ্ছে কোনোদিনও সেটা সম্ভব না গ্রেস মার্কস মানেই হচ্ছে যারা পাঁচ নম্বরের থেকে কিছু নম্বর কম পেয়েছে কিছু নম্বর দিলে পাস করে যাবে তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয় যারা খুব বেশি পাঁচ নম্বরের থেকে কম থাকে তাদেরও গ্রেস মার্কস দেওয়া হয় না তাদের ফেল যা নাম্বার সেই দেওয়া হয় অথবা কিছু নম্বর বাড়িয়ে দিলেও তারা ফেল থাকে এ গ্রেস মার্কসে যত ম্যাক্সিমাম নাম্বার থাকে সেই অনুযায়ী একই সাথে এ যারা খুব পাঁচ নম্বরের পেয়ে যায় কিংবা পাঁচ নম্বর থেকে বেশি পাই তাদেরকেও গ্রেস মার্কস দেওয়া হয় না এটাই হচ্ছে রুলস এবং রেগুলেশন গ্রেস মার্ক্স দেওয়ার তো এরপরে যে বিষয়টা আমি মেনশন করছিলাম যে কাদের দেবে বলে দিয়েছি মানে এই বিষয়টা আমি বলে রাখি তোমরা অনেকেই বলো যে মাধ্যমিকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে তাও এত সংখ্যক ছাত্রছাত্রী ফেল করলো কেন দেখো বাস্তব জিনিসটা বোঝায় ধরো ও তোমাদের তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের একটা স্কুল রয়েছে এ এ একটা স্কুল রয়েছে একটা বি স্কুল রয়েছে ভালো করে এই জায়গাটা বুঝবে ভালো করে এই জায়গাটা বুঝবে এ স্কুল রয়েছে একটা বি স্কুল রয়েছে এখানে একশো জন পরীক্ষার্থী রয়েছে এখানেও একশো জন পরীক্ষার্থী রয়েছে এখানে সব কটা ছাত্রছাত্রী কি হচ্ছে খুব খারাপ ঠিক আছে এবছর যারা দিয়েছে খুব খারাপ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবছর যারা দিয়েছে তাদের মধ্যে কিছু ছাত্র এই স্কুলে যারা পরীক্ষা দিয়েছে মোটামুটি ভালো ঠিক আছে একই কোশ্চেন এসেছে দু জায়গায় গ্রেস মার্কস দেওয়া হয়েছে এ কিন্তু এখানে পার্সেন্টেজ নাইনটি আসবে এখানে টেন পার্সেন্টও আসতে পারে তাহলে এটা ডিপেন্ড করছে এবছর যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিকের তারা কীরকম অনেক ছাত্র ছাত্রছাত্রী আছে আমি আগেও বলেছি এখনও বলছি যারা নিজের ঠিকানা জানে না নাম লিখতে জানে না ইংরাজিতে ঠিকানা লিখতে জানে না তার নিজের ডেট অফ বার্থ কবে জানে না কেন অনেকের সাথে কথা হয়েছে আমি রেজাল্ট দেখে দেবো তারা রেজাল্ট দেখতে কী রোল নাম্বার নিজের কোনটা সেটাও ঠিক করে বলতে পারছে না তো এই ধরনের পরীক্ষার্থীরাও ফেল করেছে তোমরা তোমাদের এবার এখানে যদি এরকম পরীক্ষার্থী থেকে থাকে যে রীতিমতো যে কিছুই লিখতে পারেনি আর সাদা খাতা জমা দিয়েছে যেরকম বললাম যে একদম আর কিছু জানে না আর তাদেরকে তো নাম্বার দেওয়া হবে না যারা দশ পাচ্ছে তাদেরকেও তো গ্রেস মার্কস দেওয়া হবে না তো এই বাদ দিয়ে যারা মোটামুটি ভাবছো চার পাঁচ নম্বর কম আছে তাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হবে অনেকে আমাকে ফোন করে বলছো স্যার একটা একটা সাবজেক্টে দেওয়া হয় না দুটো সাবজেক্টে দেওয়া আমি তোমাদের দেখিয়ে দিলাম একাধিক সাবজেক্টে দিতে পারে কিন্তু সেই নম্বরটা পাঁচ নম্বর কিংবা চার নম্বরের মধ্যে হওয়া উচিত আদারওয়াইজ কিন্তু তোমাকে গ্রেস মার্কস দেওয়া হবে না এবং সেটাও ডিপেন্ড করছে কোন টিচার খাতা দেখছে এমন হয় তোমরা দেখবে তোমরা সেম জিনিস লিখেছো ও দুই বন্ধু এক এক বন্ধুর খাতা অন্য একজন টিচার দেখলো আরেক বন্ধুর খাতা একজন অন্য টিচার দেখলো সেম লেখা সত্ত্বেও ও তুমি অ্যাকচুয়ালি সত্তর পেলে তোমার বন্ধু আসি পেতেই পারে দশ নম্বর বেড়ে যেতেই পারে একটা শিক্ষক যে দয়ার সাথে বা দয়ার শরীর সে ভালো করে নাম্বার দেয় একটা টিচার সেরকমভাবে নাম্বার দেয় না সেই টিচারের কারণেও ডিপেন্ড করে নাম্বারটা সেই কারণেই আমাদের রয়েছে রিভিউ আরও একটা অন্য টিচার দেখবে সেক্ষেত্রে নাম্বার বাড়লে বা বাড়িয়ে দিলে সেক্ষেত্রে অনেকে করে যায় সেই কারণে আমি বলি কোনো নাম্বার কম থাকলেও রিভিউ করো অনেক সময় নাম্বার বাড়ে কারণ টিচারের ওপরেও বা টিচারের হাতেও অনেক কিছু থেকে থাকে এবার তোমাদের প্রত্যেকে বলে রাখি যে পার্সেন্টেজ কত কত পার্সেন্ট ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিকে পাস করেছে কোথাও কোথাও আমি যেটা বললাম বলছে আশি হাজার নব্বই হাজার ছাত্রছাত্রী ফেল করবে দেখো কিছুটা বাস্তব অবশ্যই রয়েছে এবছর ওর তোমাদের যে হারে পরীক্ষার্থী প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেই অনুযায়ী এই তোমাদের কিন্তু এবারে শোনা যাচ্ছে যেটা এই মুহূর্তে তথ্য আছে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু পাস করেছে এবং যে টিচাররা খাতা দেখেছে অনেক টিচারদের কাছ সঙ্গে এ কথা হয়েছে ঠিক আছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু প্রায় আয় পাস করেছে এটা যদিও কম একটা স্কুল বা একটা টিচার কিংবা দুটো টিচারের সঙ্গে টিচার স্কুল টিচার খাতা দেখেছে তার খাতা দেখার এক্সপিরিয়েন্স অনুযায়ী কম সংখ্যক ছাত্রছাত্রীদের ওপর পার্সেন্টেজ বের করেছে এমন হতেই পারে আমি যে শিক্ষকের থেকে রিভিউ নিয়েছি সেই শিক্ষক এর যে খাতাগুলো দেখেছেন সেই খাতাগুলো ও যে ছাত্রছাত্রী ছিল তারা খুব ভালো ছিল কিংবা খারাপ ছিল যদি ভালো থাকে এ তাহলে এ কিছু পার্সেন্টেজ কমতে পারে কিন্তু যদি ভালো থাকে তাহলে এই নব্বই পার্সেন্টের থেকে কিছু পার্সেন্টেজ বাড়তেও পারে কিন্তু যেটা এই মুহূর্তে বেশিরভাগ জায়গার থেকে শোনা যাচ্ছে সেই অনুযায়ী নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু তোমাদের এবছর উচ্চ মাধ্যমিকে রেজাল্ট হতে চলেছে এবং রেজাল্টের পরিমাণও যেরকমটি বলেছিলাম যে খুব ভালো পরিমাণে ছাত্রছাত্রী ভালো নম্বর নিয়ে পাস করবে তোমাদের অনেকের জিজ্ঞাসা ছিল ও ফেসবুকেও তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ডিটেলসে আলোচনা করলাম এখনো যদি কোনো ডাউট থেকে থাকে এবং তুমি কোন সাবজেক্ট নিয়ে চিন্তার মধ্যে রয়েছে অবশ্যই আমাকে জানিও এবং তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি ফেসবুকে কালকে এ সাতটার সময় কিন্তু আমি লাইভে আসব ও তোমাদের বা ভিডিও আপলোড করে দেবো তোমাদের এর রীতিমতো জিজ্ঞাসা অনুযায়ী একই সাথে তোমাদের এর যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে কোন সাবজেক্টে বেশি ফেল করছে কোন সাবজেক্টে বেশি সংখ্যক ছাত্র ছাত্রী ফেল করছে এবং মোটামুটিভাবে কত ছাত্রছাত্রী পাস করবে এক্স্যাক্ট পার্সেন্টেজ কত রয়েছে এ সেই নিয়ে রীতিমতো একটা ভিডিও আপলোড করব ফেসবুকে কালকে সকাল সাতটার সময় কিংবা লাইভে এসে তোমাদের সঙ্গে এ তোমাদের জানিয়ে দেব। আর রীতিমতো মানে স্যারদের থেকে তথ্যটা কালকে আমি পাবো যখনই পাবো স্যারকে বলেছি যখনই স্যার দেবে সমস্ত তাদের ডেটা দেখে তৎক্ষণাৎ তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং কতজন স্টুডেন্টদের থেকে এই রিভিউটা নেওয়া সেটাও তোমাদেরকে আলোচনা করব। প্রত্যেকে এ প্র শেষে শেষে প্রত্যেকে বলবো একেবারে পজিটিভ থাকো গ্রেস মার্ক যেমনটি দেখলে রয়েছে কিছু নম্বর কম থাকলে তোমরা পাস করবে পজিটিভ থাকো তোমরা প্রত্যেকে পাস করবে আমি চাই তোমরা প্রত্যেকে পাস করো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট নিয়ে এ পাশ করো এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হও মা বাবার স্বপ্ন পূরণ করো অল দ্য বেস্ট প্রত্যেককে এ প্রত্যেকের রেজাল্ট ভালো হবে